আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বরাবরের মতো আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। শাহানা হোসেন। শাহানা হোসেন, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? গোপীবাগ থেকে এসেছি। ঢাকার গোপীবাগ থেকে এসেছেন। আচ্ছা জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন? আর্থ্রাইটিসের সমস্যা ছিল। এটার কারণে আপনি কি ধরনের সমস্যা হতো মূলত আপনার? যে আঙ্গুলগুলি জয়েন্টগুলি ফুলে খুব ব্যথা হতো, মানে খুব সমস্যা হতো, হাঁটতে মুখ নিতে পারতাম না, পায়ের জন্য হাঁটতে পারতাম না, পায়ের হাঁটুতে সমস্যা হতো, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে সব ছোট বড় সব জয়েন্টে ব্যথা। ইদানিং এমন অবস্থা হয়েছে আমি লাঠি ছাড়া পা বাড়াইতেই পারতাম না, লাঠি ছাড়া পা দিতে পারতাম না। আচ্ছা একটু জানতে চাইবো এই সমস্যাটা আপনি কতদিন যাবৎ ভুগছিলেন? 21 বছর ধরে। গত 21 বছর যাবৎ আপনি এই সমস্যাটা এবং এই অমানসিক কষ্ট আপনি ভুগেছেন। জি। আচ্ছা জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডাক্তার শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবৎ ট্রিটমেন্ট নিয়েছেন এখানে? আজকে 11 দিন। আজকে 11 দিন। আজকে 11 দিন পরে আপনার কি অবস্থা, আপনি কেমন বোধ করছেন আজকে? অনেক ভালো। অনেকটুকু ভালো হয়ে গেছেন, অনেকটুকু সুস্থ হয়ে গেছেন। জি। তার মানে গত 21 বছর যাবৎ আপনি যে সমস্যাটায় ভুগছেন সেটা মাত্র 11 দিনে আপনি বলছেন আপনি অনেকটুকু ভালো হয়ে গেছেন। আচ্ছা জানতে চাইবো এই আর্থ্রাইটিস এর কারণে যে আপনার যে সমস্যাটা সেটার কি এর আগে কোথাও চিকিৎসা করেছেন? জি। আচ্ছা এর আগে অনেক ডাক্তার দেখিয়েছি, তারপর ওই যে আতিক স্যারকে দেখাইছি, রসনারা স্বপ্না উনাদের ট্রিটমেন্টে ছিলাম। আচ্ছা কিন্তু ওই যে ওষুধ খেতাম, পেন ক্লিয়ার খেয়ে জীবন যাপন করতাম এইভাবে। মানে ওষুধ যতদিন খেতেন ততদিন ভালো, ওষুধ ছেড়ে দিলে আবার আগের অবস্থা ফেরত যেত। অনেক সমস্যা। আচ্ছা কিন্তু এই সমস্যাটা মানে এতদিনের যে সমস্যাটা মাত্র আপনার এই অল্প কয়েকদিনে আপনি অনেকটুকু আপনি ভালো হয়ে গেছেন। আচ্ছা জানতে চাইবো এই ডিপিআরস হসপিটালের ঠিকানাটা আপনারা মূলত কিভাবে জানতে পেরেছেন? আমি এটা ফেসবুক থেকে পেয়েছি। ফেসবুকের মাধ্যমে প্রথম জানতে পেরেছেন। আচ্ছা ফেসবুকের মাধ্যমে জানতে পেরে আপনি ডিসিশন নেন যে আপনি স্যারের সাথে এসে দেখা করবেন। স্যারের সাথে দেখা করার পরে স্যার কি বলেছেন আপনাকে? উনি আমারে দেখে বললেন তো অনেক ডাক্তার দেখিয়েছেন আপনি, এবার এখানে চিকিৎসা করে দেখেন আপনার যে সমস্যা এখন বর্তমানে আপনি যে কোনো সময় বিছানায় পড়ে যেতে পারেন। জি। আপনার এই অবস্থা এখন, আপনাকে ভর্তি থাকতে হবে। জি। ভর্তি থাকতে হবে এবং ইমিডিয়েটলি আপনি যে কতগুলো টেস্ট আছে উনি টেস্ট করতে দিল, আমি সাথে সাথে এগুলি করে নিয়েছি, নিয়ে বললাম যে রিপোর্ট দেখালাম, রিপোর্ট দেখলে উনি বলতেছে না ভর্তি হইতেই হবে, 10-12 দিন থাকতে হবে। তারপর আমি সপ্তাহখানেক পরে এসে দেখা করলাম, দেখা করে বললাম যে এরকম আমি ভর্তি হব, তারপরে আমি ভর্তি হলাম। জি। ফাইলে লিখে দিল যে আমাকে 21 দিন থাকতে হবে, আজকে 11 দিন হলো, এবার বাকিটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে আপনার কি অবস্থা। আগের থেকে এখন আপনি অনেকটুকু ভালো হয়ে গেছেন, আপনার ব্যথা কমে গেছে। তো একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার ডাক্তার নার্স বা ম্যানেজমেন্টের যারা আছেন তারা কি টাইম টু টাইম আপনাদের সেবা করেছে, যা 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 আপনাদেরকে দেওয়ার দরকার ছিল সব সব সম্পূর্ণভাবে আমরা পেয়ে আসছি, এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা একটু জানতে চাইবো আপনারা তো অনেক হসপিটাল আপনারা ভিজিট করেন এবং ডিপিআরসি হসপিটাল আপনারা ভিজিট করেছেন, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, এখানে পরিবেশটা কেমন লেগেছে? আপনি নিজেই তার প্রমাণ যে আপনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, আপনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু হয়তো ওষুধ আপনি যতদিন খেয়েছেন আপনি ভালো থেকেছেন, ওষুধ ছেড়ে দিয়েছেন আপনি আবার আগের অবস্থা আপনি ফেরত গিয়েছেন। তো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের কষ্টে ভুগছে, অনেকে হচ্ছে নীরবে কষ্টটা সহ্য করে, অনেকে আছেন যে হয়তো ডক্টর খুঁজতেছেন হয়তো কার কাছে যাবেন বুঝতে পারেন না, অনেকে আছেন যে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, সর্বশান্ত হয়ে যাচ্ছেন কিন্তু তারা ভালো হন না, সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমি বলবো যারা ডাক্তার স্যারের দেখবেন অবশ্য তারা যেন একবার হলো এসে এখানে চিকিৎসাটা নেয়। আচ্ছা এটা আপনি বিশ্বাস করেন যে ওনারা একবার আসলে অবশ্যই চিকিৎসাটা নিয়ে দেখুক, যদি আমরা মিথ্যা বলি ওনারা নিজেরাই দেখতে পাবেন। সবশেষে একটু জানতে চাইবো আপনারা এই ডিপিআরসি হসপিটালে যখন ভর্তি ছিলেন এখানকার যে সেবা পেয়েছেন এই সেবাটাকে আপনারা আউট অফ 10 দশের ভিতরে কত দিবেন? 10-10 দিবেন। আচ্ছা অনেক সুন্দর বলেছেন, বিটি ট্যুরিজমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।